চাচি একটা চা বানাও, স্পেশাল চা তোমার, বুঝছো? একটু আদা দিবা, লেবু দিবা, একদম একটু চিনি দিবা। আজকে চিনি দিলে সমস্যা নাই, আমার মুডটা আজকে খুব ভালো। তুই এত বড় চাকরি পাইছস, তোর কি আর চাচির চা ভালো লাগবো? আরে আমার চাচির চা বেস্ট, এটা কি মিস করা যায় নাকি? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এখন ওই যে কি কার্টুন মার্কা রেস্টুরেন্ট আছে না, ওখানে বইবি কত কিছু চাইবি, কবি এক্সকিউজ মি হোয়াইট মোকা নো সুগার। আরে দূর, আমি বাইরে যেরকমই থাকি আমি তোদের কাছে ওই পড়ি, যদি ওই পরিণামটা আমার একদম পছন্দ না। শোন, হাই অ্যাম্বিশন থাকা ভালো, মানে আম করে ভুলে যাস না। কি তোরে ভুলে যাব, তোরে ভুলে যাব? আরে তুই তো আমার পার্ট টাইম বয়ফ্রেন্ড। ভয় পেস না, ভয় পেস না, পার্ট টাইম বয়ফ্রেন্ড মানে, আরে তোর মতো জাইল্লার সাথে আমি প্রেম করবো নাকি, বুঝছ না? জাইল্লা না, জাইল্লা কেমন কোলার লাগে পেয়ার করবি? আমি যেমন চাই ওরকম ক্লাসিক টাইপের পোলা না আমি পাই না, বুঝছস? কম পোলা ব্যান্ড প্রপোজ করছে, একটারও ভাল লাগে না। আর শোন, আমি হইলাম জাতে মাতাল তালে ঠিক, কোনো সিম্পল টাইপের পোলা ব্যান্ড আমি বিয়ে করবো না। কেন সিম্পল হওয়া কি দোষের কিছু? আরে না, সিম্পল আর দোষের কিছু হবে কেন? যারা সিম্পল তারা থাকুক না সিম্পল, আমি তো একটা এক্সট্রা অর্ডিনারি, আমি চাই একটা গর্জিয়াস লাইফ লিড করতে, একটা ক্লাস মেনটেন করতে। আরে তুই কি কইবার চাইতে ছোট, মানে তোর ফ্যামিলি? আরে না, তুই বুঝুস না কেন। আচ্ছা শোন, সবাই কি গরিবের জন্ম নেয়? সবাই কি মিডল ক্লাসের জন্ম নেয়? ইউ হ্যাভ টু আপগ্রেড ম্যান, মানে নিজেকে আপগ্রেড করতে হবে। আর এই মিডল ক্লাস মানুষের চিন্তাধারা, টিপিক্যাল চিন্তাধারা আমার একদম পছন্দ না। তারা কখনো উপরে তাকাইতে পারে না, সবসময় নিচে তাকাবে, নাহলে মাঝখানে তাকাবে, একদম মিডল। বললাম মায়েরা খারাপ আছো? হ্যাঁ আসি খারাপ, আমার লাইফ আমার এইভাবেই পছন্দ। আর শোন, সামনের দিকে আগাইতে হলে পিছনে কিছু ফেলে আসতে হয়। চাচি চা হয় নাই? ভেরি ইমপ্রেসিভ, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স, আপনি বিভিন্ন কোম্পানিতে পার্ট টাইম জব করেছেন, আর ট্রিম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি সুপারভাইজার ছিলেন লাস্ট টু ইয়ার্স, রাইট? দ্যাটস মাই রিকগনিশন স্যার, আই ইমপ্রেস দেম উইথ মাই ওয়ার্ক, মাই স্কিলস অ্যান্ড মাই সিনসিয়ারিটি। আই এক্সপেক্টেড a graduation certificate from a topmost university, but you have completed your graduation from a very average college. Sir, look, I made myself as I am. People who will take me as their employee will appoint me as Aisha Rahman, not my institution, sir, right?